আর আমাদের ভাই বেলির তাহের প্রথম দিন তো আমি তাহেরকে মোটামুটি একটু সাজেশন টাজেশন দিচ্ছিলাম, ওরা তাহের থেকে আমার আমার ওস্তাদ আর বেশি জানে, যেটা সবসময় ইমপ্লিকেশন করতে পারে না, অ্যাপ্লিকেশন কত ইমপ্লিকেশন করতে পারে না। তাহেরের বড় বড় ইচ্ছা, আশা করি তাহের বিশাল একটা মিডিয়া বিশাল মিডিয়ার মালিক হবে, এটা আমরা কি বলি থাকে আর পাহাড় যেটা বললো, পাহাড় বলে আগামী বছর ড্যানমার্ক চলে যাবে, ওর মনে বিয়েই করে নেই, করেছে তুই এই সুন্দরবন নিয়ে থাকো, ড্যানমার্ক যাওয়ার দরকার নেই, বিদেশে কোনো দরকার নেই, পড়াশোনা করে এখানে চলে আসো, তুমি এখানে পারমানেন্ট চলে আসো, বুঝলে, তাহের সাথে কাজ করে। তার তাহেরের বউ বাবা ও আরেক একটি পত্রিকা, ওই মনে হয় তাহেরকে চাল না, তাই না? ও ছোট্ট অল্প বসে তাহেরের বউকে কেউ চিনে না, হ্যাঁ তাহেরের বউয়ের জন্য একটা ধন্যবাদ হবে, তাহেরের পিছনে যে আছেন আমি পরে বুঝলাম যে এটাই তো দেখি পিছনে ব্যাকগ্রাউন্ডে সবকিছু রান্না বান্না এই যে করে যায় না, আমাদের সাথে যাচ্ছে না, ও শিবে থেকে যায় এবং এগুলা দেখি, ভেরি নাইস। আর আরেকটা একদম সবচেয়ে গতকালকে রাতে আড্ডায় একটা পপি পপি নামে একটা মেয়ে আছে এখানে, ও ওকে মনে করছে আমি প্রথমত আমাদের 5-7 বছরের জুনিয়ার হবে, ওমা যেতে যেতে আমি কি হঠাৎ করে আমি তো আসলে আমার বদভ্যাস একটা আছে, আপনি কী করেন, কি কোথায় আছেন, বাড়ি কোথায়, কোন কি জিজ্ঞেস করলো, বলে আমি চিটাগং কলেজ 89 ব্যাচ। বাবা এটা তো এটা 89 ব্যাচ আমাকে চিনে না, এমন তো কেউ নাই, চিটাগং কলেজ 89 ব্যাচ আমাকে চিনে না কেউ নাই, কারণটা হলো আমি যত পৃথিবী সারা পৃথিবী বা সারা বাংলাদেশে যারা আছে একজনকে একজনকে কালেক্ট করে আমি আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, যারা ফেসবুক চালায় কপি ফেসবুক চালায় কিন্তু ঘুমাই ঘুমাই চালায়, ওর সাথে আমার ছবি আছে, গতকালকে বের করে দিয়েছি 2018 সালে ছবি তোলা আমার সাথে ওর সাথে, হ্যাঁ ওকে আমার একটা প্রোগ্রামে আমার ফার্স্ট যে আমি গেট টুগেদার করতেছি ওই পপিকে অ্যারেঞ্জমেন্ট ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট আমার চিরকম করে 89 বেস ওরা আমি দাওয়াত দিয়েছি, ভাইয়া দাওয়াত গেছে ওর সাথে সব ছবি আছে, কিন্তু এরপরে ও কোনো প্রোগ্রামে যায়নি, বলে আমি তো চিরকম করে প্রোগ্রামে গেছি, এরপর অন্তত 5টা প্রোগ্রাম করেছি আমি ঢাকা চিরকম অনেক জায়গায়, ও যায়নি, ঘুমায় ঘুমায় বুঝি, ও রো তোমার ঘুমায় খালি ফেসবুক ঘুমায় ঘুমায় চালায়, এবং তার সাথে আসলে এটাই এটা একটা আমার বড় পাওয়া হলো, এই যে তিনটা ফ্রেন্ডকে একই সাথে পাইতে পাইতে কিন্তু এটা আমার আমারই হয়ে গেল, মানে আমাদের ফ্রেন্ডদের গেট টুগেদার, আমার ছোটো বোনদের গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদার, এসি এ ভুলে এসে মানে এসি এ নাই আমার কাছে, এসি মিজান শেষ, মিজান সাহেব শেষ, এখন এরা আমাদের ফ্যামিলি গেট টুগেদার, আমার ফ্রেন্ডসদের গেট টুগেদার, আমাদের এখানে ছোটো বোনের জামাইদের গেট টুগেদার, সবাই এখানে সবচেয়ে বড় হলো খালেদ ভাই, খালেদ ভাই সবচেয়ে বুড়া, খালেদ ভাই আসে নাই, খালেদ ভাই এখানে দাঁত পারবেন, খালেদ ভাই বুড়া সাইড আমি আপনার বাকি হলাম, ঠিক আছে, থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং, আসলে আমি কিছুই বলতে পারি না, গোছাই বলতে পারি না, যা আছে তাই বলি যখন যেমন দরকার, থ্যাংক ইউ আর না মিজানের কথাই আমি প্রথমে বলছি, আর আবার তো বলবো, ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি সাধারণত আসলে আমি একটু কম খাই, কিন্তু একটু
আমরা চেষ্টা করেছি আসলে সবাই